চলে গেল, বেবিটা হয়েছে বলে চলে গেল ছেড়ে, ছেড়ে চলে গেছে। ভালোবাসা করে বিয়ে করেছি। আচ্ছা, আমার বরে কেউ নাই, মা বাবা ভাই বন্ধু কেউ নাই, এই জন্যে বিয়ে করা করছিল। সেমনি হাজবেন্ড থাকে কি লাভ, যদি আমি আমার বাচ্চা যদি মেয়েটা হলো বলে তো ছেড়ে দিয়ে পালাইতে পারি, তো আমার জীবনেতে কত ঘন্টা থাকে। তো বন্ধুরা, আজকে অন্য দিনের নাই, আবারও চলে এসেছি, কিছু সহযোগিতা করতে এসেছি। চলো আমাদের সাথে দেখি আমরা সহযোগিতা করতে পারি। দিদি ভাই, আমরা আপনার সাথে কিছু কথা বলতে পারি? তো এই যে বেবিটা, বেবিটা আপনার নাম কি? বিশু। বিশু, আচ্ছা, তো আপনি এখানে কি করছেন? আমি এখানে থাকি, হাজবেন্ড ছিল, ভাড়া ছিলাম আগে টিটাগড়ে, হাজবেন্ড গেল, চলে গেল, বেবিটা হয়েছে বলে চলে গেল ছেড়ে, ছেড়ে চলে গেছে পরে বেবিকে আমি। হাজবেন্ড আপনাকে দেখে না, তাই তো? না, হাজবেন্ড দেখে না। আপনার হাজবেন্ডের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট হয় না আপনার? হ্যাঁ, বেবিটা হয়েছে বলে মানে মেয়ে হয়েছে বলে ছেড়ে ডাক্তার বলতে করে গেছে। শুধু মেয়ে হয়েছে এই কারণেই ছেড়ে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, ওর নাম কি বললেন? আমার বলে নাম? না না, এই বেবিটার নাম নিশা। নিশা, দেখো একটা মিষ্টি একটা মেয়ে, ঠিক আছে, শুধু মেয়ে হয়েছে বলে সেই কারণে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি এখন থাকেন কোথায়? আমি এইখানে থাকি, ঘর ভাড়া নিয়েছিলাম আগে, জল বোতলে ঘর ছেড়ে দিয়েছে, এখানে থাকি। আপনার সংসার চলে কিভাবে? আমি একটু টুকটাক কাজ করি, বেবিকে রাখি, কাজের চা দোকানে তারপর আমি কাজ করি। কি কাজ করেন? চা দোকানে বাসন মাজা করি, তিন চার টাকা যা দিয়ে হয়ে যায়। এখন আপনি এখানে কি করছেন? বসেছি এখানে, খেয়ে দি, এখানে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া করে এখানে বসে থাকি। খাওয়া দাওয়া বলতে আমি বাড়ি থেকে রান্না টান্না? না না, এখানে কেন্দ্রটা খেতে দিয়ে। আচ্ছা, এখানে খেতে দিয়েছে আপনাকে? কি খেলেন আজকে দুপুরে? আজকে দুপুরে দিয়েছে কুমড়ো আলু তরকারি। আচ্ছা, এখানে এটা খাবারটা কোথা থেকে দেয় আপনাকে? ওটা আছে আমাদের এই ঘোলা দিয়ে খাবারটা আছে। আচ্ছা আচ্ছা, তো ওর তো বেবি যেহেতু অনেক শরীর খারাপ হয়, ডাক্তারের খরচা তো লাগে অবশ্যই। ওরা বুঝুন, ওই কেন্দ্রতে দিও, ওইখান থেকে দেয়। আপনি এখানে ঘর ভাড়া নিয়ে থাকেন, তাই তো? ঘর ভাড়া ছিলাম, ঘর ছেড়ে দিয়েছি জল ভর্তি হওয়ার কারণে। এখন থাকেন কোথায় আপনি? এই প্ল্যাটফর্মে থাকি। প্ল্যাটফর্মে রাত কাটান, ঠিক আছে, আর খাওয়া দাওয়া এখান থেকে হয়? আচ্ছা, তো আপনি আগে থাকতেন কোথায়? টিটাগড় বড় মস্তানে। আচ্ছা, তারপরে আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, ভাই আছে। তারা আপনাকে দেখে না এখন? না। কেন দেখে না? আমি যাইনি। গিয়েছিলেন ওইখানে? তিন বছর যাইনি বাপের বাড়ি। তো আপনার মানে বিয়েটা হয় কিভাবে? আমি আজ ভালোবাসা করে বিয়ে করেছি। আচ্ছা, আমার বরে কেউ নাই, মা বাবা ভাই বন্ধু কেউ নাই, এই জন্য বিয়ে করা করছিল। আপনি পড়াশোনা কতদূর জানেন? আমি এই ষষ্ঠ ক্লাস পড়েছি। এখন ওই যে লোকের বাড়িতে বাসন মেজে বা এইভাবে কাজকর্ম করে খাচ্ছেন, তাই তো? আচ্ছা, তো আমরা যদি আপনার বেবিকে কিছু সহযোগিতা করি, বা আজকে দুপুরে তো খাওয়া তো হয়ে গেছে, ঠিক আছে, তো আমরা যদি কিছু সহযোগিতা করি সেটা কি আপনি গ্রহণ করবেন? কিছু দিলে নেব, আমি তো কিছু বারণ করিনি, যে যেটা দিয়ে বেবিকে নিয়ে। তো বেবিকে নিয়ে রাত্রেবেলা থাকেন প্ল্যাটফর্মে, কোনো অসুবিধা হয় না আপনার? অসুবিধা হয় যে মশা কাটে, গাড়ি যায়, সমস্যা বহুত হয় দাদা। এখানে দেখুন, এখানে সমস্যা হচ্ছে, এখানে বেবির চুর দুধ বি চুরি হয়ে যায়, খাবার বি চুরি হয়ে যায় বেবির। মানে আপনাদের কাছ থেকে চুরি হয়ে যায়? হ্যাঁ। তাহলে দেখুন, এনাদের কাছ থেকে চুরি হচ্ছে, পাট চুরি করেছে, তিনটা দুধ, এটা ফ্লাক্স 1,500 টাকা, তারপর চুরি হলো দুধ, তিনটা দুধ, এটা 4,50,000, এটা ফ্লাক্স চুরি হয়ে গেছে 9,000 টাকা। তখন আপনি স্টেশনে ছিলেন নাকি বাড়িতে ছিলেন? 4 নম্বরে ছিলাম। 4 নম্বর, 4 নম্বর স্টেশন। এখানেই থাকেন আপনি? হ্যাঁ। আচ্ছা, বেবিটা নিয়েছিলাম তো, এইটুকু 800 গ্রাম বেবি নিয়ে এসেছিলাম আমি, হয়েছিল 6.5 মাসে। আপনার হাজবেন্ড আর আপনার সাথে কন্ট্যাক্ট করেন? না। আপনি করেননি আপনার হাজবেন্ডের সাথে? আমি চাই না আমার হাজবেন্ডকে, সেমনি হাজবেন্ড থাকে কি লাভ, যদি আমি আমার বাচ্চা যদি মেয়েটা হলো বলে তো ছেড়ে দিয়ে পালাইতে পারি, তো আমার জীবনেতে কত ঘন্টা থাকে। আমি সেমনি হাজবেন্ড চাই না। আপনারাই দেখুন, একটা বেবি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে দিয়েছে, তার জন্যই সেই অপরাধে আজকে ইনি প্ল্যাটফর্মে, সেই অপরাধে। বাচ্চার দুধ ফেলা গেছিল ডিএম অফিসের, ডিএম এর যে পিয়নটা পিয়নটা আছে, এরপরে আমার বাচ্চা দুধ ওষুধ সব ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে? আপনি কি কোনো বাজে কাজ বা না? এমনি বাজে কাজ কিছু করিনি, ওই বলছে নোংরা হচ্ছে, এটা হচ্ছে,
কলকুতরে এখানে গাঁজা আড্ডা হয়, মদের আড্ডা হয়, বহুত কিছু হয়, সিগাকে ভাঙতে পারে কিন্তু বাচ্চার দুধ ফেলতে পারে। গাঁজার আড্ডা, মজার, মদের আড্ডা সেগুলোকে সাপোর্ট করছে কিন্তু বাচ্চা দুধ খাচ্ছে সেগুলোকে সাপোর্ট করছে না। তো আমি বলেছি আপনার কি ডিপার্টমেন্ট দুধ কিনে দিয়েছে যে ফেলে দিচ্ছেন আপনি? মানে আমাদের সমাজটা খারাপটাকে অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু ভালোটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। আমি আমি বিরোধ করেছি, তারপরে ভি জিআরপি আরপি যাই আমার পাশে একদিন সাবের ভিতরে জল ঢালতে খুঁজছন, এবি আমি বলেছি একটা মেয়েটা আমি কত লড়াই করবো, একটা মেয়ে যাবে চলে বাটে 100 বাড়ি সমান হয়ে যায়, সেমনি আমি হয়েছি। আজকাল সমাজে বাঁচতে এনে মুখকে ধার করতে হবে, হাতকে ধার করতে হয়, সেই আমি করেছি। দেখুন কত লড়াই করে, রোজ আপনার এইভাবে লড়াই করে বাঁচতে হয়? রোজ না, এবে কিন্তু এত নয়, যেতেবে জিআরপি স্টাফ আলাদা ছিল, ওনারা আপনার কোনো সহযোগিতা করে না? না, কেউ যদি এখানে তো কিছু ভি হয় জিআরপি স্টাফ ইআরপি স্টাফ ঘুমায় কিন্তু আসে না। আপনি গেছিলেন কোনোবার সহযোগিতা করার মানে পাওয়ার জন্য? হ্যাঁ, পাওয়ার জন্য দুবার গেছি কিন্তু পাই বলেছে। আমি বললাম স্যার এইখানে এমনি মদের আড্ডা হচ্ছে, গাঁদার আড্ডা হচ্ছে, আপনি একাকে সহযোগী করতে পারছেন? আপনি একটা বাচ্চার শিশুর দুধ কেন ফেললেন? হাই যাও গাজে দমকাই পাঠায়, এখানে জিআরপি স্টাফ খালি বেকার, পার্টি অফিস ভি বেকার এখানে। তো আমরা এসেছি আজকে সোদপুর স্টেশন, তো আসার পরে দিদিভাইয়ের সাথে কথা হলো, অনেক ধরনের কথা হলো, কথাবার্তা আপনারা সবই শুনলেন। তো যা হোক, আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি ততটুকু বেবিটার জন্য সহযোগিতা করব। ওর বাবা ওকে খোঁজ করে না, কোনোদিন কন্ট্যাক্ট করেনি আপনার সাথে? আচ্ছা, কোনোদিন কন্ট্যাক্ট করেনি, তো ওর ভবিষ্যৎ নিয়ে আপনি কী ভাবছেন? যে আপনি মানে যে এইভাবে তো কেটে যাচ্ছে আপনার লাইফটা, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। ওকে ভবিষ্যৎ আমি গড়াবো, ওকে আমি যে ভবিষ্যতে মানে বিতেচ্ছে আমার কাছে সেই জিনিসটা ওকে দেবই না। মানে আপনি যেভাবে এখন আছেন, যেভাবে কষ্ট করে দিন কাটাচ্ছেন, ওকে যে কষ্ট দেবেন, চাবেন না যে আপনার সন্তানটা ওইভাবে দিন কাটুক? চাবেন সেটা আপনি? না, আমি যে ওকে করে দিন চাবেন, তার জন্য আপনাকে যেভাবে লড়াই করছেন প্রতিনিয়ত এইভাবে লড়াই করতে চলতে হবে, কারণ আমাদের সমাজটা বাঁচতে হলে লড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, প্রতিনিয়ত সবার সাথে, আপনি এটাও বললেন যে জিআরপিএফ স্টাফদের সাথেও লড়তে হয় আপনার, ঠিক আছে। আমি জানি না কেন এরকম করে তারা, যাই হোক। তো আমার ক্যামেরা পার্সন ভাইকে বলবো বেবিটাকে একটু দেখাতে। বেবু, তো যাই হোক, সবই শুনলে ঘটনাটা কীভাবে দিন জীবনযাপন করছে আমাদের এই দিদিটা। তো আমাদের তরফ থেকে আমরা যতটুক পারি, ঠিক আছে, আমাদের চ্যানেল থেকে এখনও কোনো আর্নিং হয় না, তো আমাদের নিজেদের পার্সোনালদের তরফ থেকে যতটুক আমরা পেরেছি বোনটার জন্য, ঠিক আছে, তো ছোটো বেবিটার জন্য একটু সহযোগিতা করব যতটুক পারি, আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করব দিতে। তো যাই হোক, আমরা তুলে দিই বেবিটার হাতে, দেখি নাও, দেখো কত টাকা আছে গোনো তো দেখি, দেখো গুনতে পারবে তুমি? তো যাক, দিদিকে বলবো একটু টাকাটা দেখে নিতে, আমরা বেশি কিছু পারলাম না, যতটুকু পেরেছি, আরও যদি ভবিষ্যতে পারি তো আবার আসবো আমরা সোদপুর স্টেশনে, দেখা হবে, সাথে থাকো, পাশে থাকো, আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো।